আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন চাচা? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয় এবং খামারের ঠিকানাটা একটু বলেন। জি, আমার নাম মোহাম্মদ মামুন হোসেন, মামুন ডেইরি ফার্ম, পাবনা জেলা ঈশ্বরদী থানা অরুণকুলা গ্রাম। আচ্ছা, তো আজকে তো আমরা দেখতে পাচ্ছি আপনার এখানে কিছু গাভী কালেকশন হয়েছে। জি, কি কি জাতের গাভী আছে আপনার এখানে? আমার এখানে হলস্টাইন ফ্রিজিয়ান, ফ্রিজিয়ান জার্সি সব কোয়ালিটির গাভী পাওয়া যায়। মূলত আজকে আপনাদের দেখাচ্ছি তিনটা, খামারে আরও গরু আছে। আসলে একটা ভিডিও অনেক বড় হয়ে যায়, এর পরিপ্রেক্ষিতে ছোট করে দেখানো হয়েছে। যারা গাভী নিবে এখানে এসে দেখে নিতে পারবে, সমস্যা নেই। সরজমিনে এসে দুধ দহন করে যাচাই বাছাই? আসলে একটা গাভী তো দূর থেকে অনলাইনে দেখে কেনাটা আসলে ঠিক না। যারা একান্তই লোক নেই তারা কেনে গাভী গরুটা। সর্বোচ্চ আমার থেকে উত্তম হচ্ছে খামারে এসে দুই দিন থেকে দুধ দহন করে বা গাভীর পাশাপাশি এসে দেখে নেওয়াটাই উত্তম। আচ্ছা আচ্ছা, তো চলেন আমরা গাভীগুলো দেখাই আর এগুলোর দরদাম বয়স সম্পর্কে একটু জানান দর্শক। জি, তাছাড়া আমরা শুরুতেই এক নম্বরে মাশাল্লাহ খুবই বিগ বডির একটা গাভী দেখতে পাচ্ছি, এই গাভীটার সম্পর্কে একটু বলবেন, কি জাতের গাভী এটি? এটা অরিজিনাল ফ্রিজিয়ান জাতের ফার্স্ট ক্লাস একটা গাভী। হ্যাঁ, এটা দাঁতে দুইটা, কোলে সার বাচ্চা, আর আপনার একেবারে পূর্ণাঙ্গ হাই কোয়ালিটি। আসলে পাবনা জেলার মধ্যে এমন গাভী এরকম হাই পার্সেন্টেজ আছে কি না জানি না। এর বডি ওয়েটটাই মাংসই আছে আপনার ছয় মনের উপরে, আর গরুটার লম্বা কত বড় দেখেন, আর চারটা পা কত, মানে এর বৈশিষ্ট্য বলে শেষ করা যাবে। এটাই প্রথম বাচ্চা দিয়েছে? জি, প্রথম বাচ্চা। আচ্ছা, এই গাভীটা থেকে দুধ কেমন পাচ্ছেন চাচা? এইটার থেকে দুধ পাচ্ছে প্রায় 20 লিটারের মতো। 20 লিটারের মতো দুধ পাচ্ছে? জি, প্রথম বিয়ানের একটি গাভী, সাথে রয়েছে ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। আচ্ছা দর্শক, দেখতে পাচ্ছেন গাভীটা, বলে বোঝানো যাবে না আল্লাহর রহমতে। এটার মধ্যে একটা হলস্টাইন ফ্রিজিয়ানের যেসব গুণাগুণে থাকার দরকার সম্পূর্ণটা আল্লাহর রহমতে আছে। আর তারপরও আমাদের এখানে খামারে থেকে খায়ে এবং রেস্ট নিয়ে ওনারা দুই চার দিন দেখে নিতে পারবে, সমস্যা নেই। আমার কথার অনুপাতে নেওয়ার দরকার না, ওনারা এসে দেখে নিয়ে যাবে। আসলে আমার দেখে তো আর টাকা দেবে না, গাভী দেখে টাকা দেবে। ওনারা দেখবে শুনবে, এটা যদি হাই পার্সেন্টের মধ্যে হয় কারো পছন্দ হলে নিতে পারবে, বায়না করে রাখতে পারবে, এসে সজমিনে দেখে নিতে পারবে, সমস্যা নেই। আচ্ছা, এই গাভীটার দাম কেমন যাচ্ছেন চাচা? এটার দাম চাওয়া 2,70,000 টাকা। 2,70,000 টাকা দাম চাচ্ছেন। কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে দরদাম করে নিতে পারবে? হ্যাঁ, দরদাম করে নিতে পারবে। এটা উলান পালানটা একটু ভালো করে দেখান দর্শকদের। আচ্ছা আচ্ছা, এদিক থেকে একটু দেখাই, এই পাশটাও একটু দেখাই দিই আমরা দর্শক। এই যে দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন, অনেকে অনেক ধরনের গাভী কিনছে। আসলে এটা দেখানোর মাথাটা, এটার বডির অল স্কোয়ার, বডির স্টেপটা অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ানের একটা ডানো জাতের যে গাভীটা বলে আর কি, সেটা এটার মধ্যে আছে। খালি হলস্টাইন ফ্রিজিয়ান ফ্রিজিয়ান বললেই তো হবে না, ফ্রিজিয়ানের বৈশিষ্ট্য সম্পূর্ণ এটার মধ্যে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা সরে দেন, পরের গরুটা আমরা দেখাই। জি চাচা, আমরা এই পাশে সিলেট দ্বিতীয় নম্বরে মাশাল্লাহ আরেকটি বিগ বডির গাভী দেখতে পাচ্ছি, এই গাভীটি সম্পর্কে একটু বলবেন। মাশাল্লাহ, এটা হলস্টাইন ফ্রিজিয়ানের, এটা আগের গরুটার চাইতেও এটা হাই। এটা হলস্টাইন ফ্রিজিয়ানের, আর এটা ফার্স্টে যেটা দেখছেন এটা শুধু ফ্রিজিয়ানের, এটা হলস্টাইন ফ্রিজিয়ানের একটা হাই কোয়ালিটির একটা প্রেগনেন্ট গাভী। একটা প্রেগনেন্ট গাভী? জি। কত মাস চলে প্রেগনেন্সি এটা? আর আপনার 15-16 দিন দেরি আছে। 15-16 দিনের মতো সময় আছে বিগ বডির ওলান পালানো। দেখেন দর্শক, জি জি, বিগ বডির আসলে গাভীটা দেখেন, দেখেন আমার উচ্চতা, সাথে গাভীটার উচ্চতা দেখেন, একেবারে হাই কোয়ালিটি। আচ্ছা আচ্ছা, দর্শকরা সজমিনে এসে দেখে নিতে পারে। এটা কি প্রথম না দ্বিতীয়? এটা দ্বিতীয়। দ্বিতীয় না? জি। দাঁতে কয়টা? এটা দাঁতে চারটা ভাঙছে। চার দাঁত ভাঙছে দর্শক? জি। দ্বিতীয় বিয়ানের একটা হাই কোয়ালিটির দেখতে পাচ্ছেন, দেখেন এই দেখেন। আচ্ছা আচ্ছা, এই পাশটা একটু দেখাই আমরা। জি দর্শক বন্ধুরা, এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন খুবই হাই গ্রোথের একটি গাভী। দামটা কেমন চাচ্ছেন এটার? এটার দাম চাচ্ছি 2,90,000। 2,90,000 টাকা দাম চাচ্ছেন। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? হ্যাঁ, আলোচনা সাপেক্ষে নিতে পারবে দর্শকরা। এটা সম্পূর্ণ একটা হাই কোয়ালিটির গাভী এবং উচ্চতা, এটা মাংস মাংস প্রায় আপনার 7 মিনের কাছাকাছি আছে, সেই হাই কোয়ালিটি, অনেক লম্বা চড়া গরু। এবং উলান পালান দেখলেই বোঝা যাবে যে এটা কত দুধের গরু হতে পারে। এটা ম্যাক্সিমাম আপনার 25 লিটার দরদর হয়ে যাবে দুধ। আচ্ছা আচ্ছা, এটা সারা দেন, পরে গাভীটি আমরা দেখি। আচ্ছা, আমরা সিলে 3 নম্বর যে গাভীটি দেখতে পাচ্ছি, এই গাভীটা সম্পর্কে একটু বলবেন, কি জাতের গাভী এটি? এটা হলস্টাইন ফ্রিজিয়ানের, এটা একটা প্রেগনেন্ট গাভী।
আপনার এটা মাস দুয়েক সময় আছে, দুই মাসের মতো সময় আছে একটি হলিস্টাইন ফ্রিজিয়ানের প্রেগনেন্ট গাভি। জি প্রেগনেন্ট। বয়স কয় দাঁত চলছে এটার? এটার বয়স চার দাঁত। চার দাঁত বয়স চলছে। দর্শক দেখতে পাচ্ছেন চার দাঁতের একটি প্রেগনেন্ট গাভি, মানে সাত মাস প্লাস হয়েছে। জি। এই গাভিটির দাম কেমন চাচ্ছেন? এটার দাম চাও 1,80,000। 1,80,000 টাকা দাম চাচ্ছেন। কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে দরদাম করে নিতে পারবে। জি দরদাম করে নিতে পারবে। তো চাচা গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন। আসলে দর্শকরা এখন অনেক সচেতন। দর্শকদের আরেকটা কথা আমি বলি, আমি ছোট মানুষ হিসেবে, আপনারা গাভি ক্রয় বিক্রয় দুটার ক্ষেত্রে আপনারা সরাসরি আসার চেষ্টা করবেন, তাহলে আপনাদের দেখা যাচ্ছে যে মনের দুর্বলতা বা চোখে দেখে নিয়ে গেলেন, এটা আপনি বুঝ দিতে পারবেন যে আমি দেখে নিয়ে আইছি। আর একটা খামারি যখন বিশ্বাস করে আপনি ওনার থেকে নেবেন, ওই খামারিটাও হয়তো বা আপনাকে বিশ্বাস করে দিবে। গাভিটা এমন একটা জিনিস যে এই ভালো এই খারাপ। তো আমার ছোট্ট মানুষ হিসেবে এটুকু বলার, মানে বলার চেষ্টা করি বা বলি যে আপনারা আসেন, এসে সরাসরি এসে দেখে নেন। আমাদের এখানে অসংখ্য খামারি আছে, আমাদেরও খামার আছে, আপনার যেখানে ভালো লাগবে সেখান থেকে নেবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে চাচা, অসংখ্য ধন্যবাদ। আপনার ফোন নাম্বারটা একটু বলে দেবেন। 01-721-592909, এটাই ইমো হোয়াটসঅ্যাপ দুটোই। ঠিক আছে কাকা, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।